এক অনুষ্ঠানে আবরার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো। কোনো অভিভাবক চান না তার সন্তান বিশ্ববিদ্যালয়ে গিয়ে এভাবে মারা যাক। এ হত্যার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত এবং বিচার চায় জাতিসংঘ। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া অপর এক বিবৃতিতে জাতিসংঘ বলছে, বাংলাদেশে বছরের পর বছর ধরে ক্যাম্পাসের সহিংসতা অনেকের জীবন কেড়ে নিয়েছে। ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে স্বাধীন তদন্তের উপরও জোর দিয়েছে সংস্থাটি। গণতন্ত্র ও বাকস্বাধীনতার অপরিহার কার্যতা তুলে ধরে আবরার হত্যার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকার জার্মান এম্বাসি। একই সাথে আবরারের পরিবার, বন্ধুবান্ধব ও শিক্ষার্থী সহ সবাইকে স্বাধীন মতের পক্ষে এক হওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। আবরার হত্যাকাণ্ডের ঘটনায় বিস্মিত ও মর্মাহত যুক্তরাজ্য। ভারতের সাথে ফেনী নদীর পানি ভাগাভাগি নিয়ে মন্তব্য করা থেকে যে ঘটনার সূত্রপাত, সেই প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমিন বললেন, এটি নিয়ে এক ধরনের ভ্রান্তি তৈরি করা হয়েছে। রং পারসেপশন আছে, ভ্রান্ত ধারণা, আর আপনারা মিডিয়াগুলোকে অনেকটা প্রমোট করছেন। মন্ত্রী আরও বলেন, ফেনী নদীর পানি ভাগাভাগি দুই দেশের জন্যই উইন উইন সিচুয়েশন।